যে রোগটা মানে যে মেডিসিনটা আজকে করাবো সেই মেডিসিনটার যে রোগ লক্ষণ সেটা হচ্ছে গ্রীষ্মকালে, মানে এই সময় অর্থাৎ এই গরমকালেই আমাদের সমস্যাটা হয়, ঠিক আছে? তো ঔষধটির নাম আমি বলে দিচ্ছি প্রথমে, ঔষধটির নাম হচ্ছে নাম্বার 212 প্রোটন ট্রিগ্লিয়াম, ঔষধটির নাম প্রোটন ট্রিগ্লিয়াম, ঠিক আছে? এবার এই ঔষধটার পরিচয় কি, এর আরো অপর নামেও চেনা যায়, সেই অপর নামটি হচ্ছে গ্রেনা টিগ্রিয়াই প্রোটন অয়েল, ঠিক আছে? আর প্রোটন বৃক্ষ, এটা আমাদের দেশে জায়ফল, জায়ফল ফল বলে, জায়ফল দেখেছো, জায়ফল বলে যেটা আমাদের দেশে, জায়ফল জায়ফল বলে, হ্যাঁ জায়ফল বলছে ইহার আপনাদের যে তেল জন্মে, হ্যাঁ এই ঔষধের অভ্যন্তরে যে তেল জন্মে উহা দ্বারা মাদার টিং প্রস্তুত হয়। তাহলে বোঝা গেল যে জায়ফল থেকে এই প্রোটন ট্রিগ্লিয়াম ঔষধটি তৈরি হয়, আর এটা আমাদের দেশে এটা হলো জায়ফল নামে পরিচিত, আর এই ফল থেকে যে তেল উৎপাদন হয় সেই তেল দিয়ে মাদার টিংকার প্রস্তুত হয়, বোঝা গেল? এবার দেখি আর কী কী উপকারিতা আছে, এর উপকারিতা কী আছে, উদারাময়, উদারাময় বলতে কী বলছি আমরা, হ্যাঁ মানে সেটাকে আমরা ডায়রিয়া বলতে পারি, ঠিক আছে? মানে বারবার সে কী করে, মল ত্যাগ করে বারবার, ঠিক আছে? এই যে ডায়রিয়া বা উদারাময় ঠিক আছে আমরা বলে থাকি, তো এটা কী হচ্ছে, কখন বেশি হয়, কোন সিজনে, এটা হচ্ছে গ্রীষ্মকালীন রোগ অর্থাৎ গরমের সময়, এই সময় এই সময়টা এই যে সমস্যা অর্থাৎ ডায়রিয়াটা দেখা যায়। তুমি খেয়াল করে দেখবে যে প্রায় মানুষ বলছে যে আমাদের এখন ডায়রিয়া হচ্ছে, মানে গরমে বলে তো অনেকে ডায়রিয়া হচ্ছে না এই সময়টা, তো গ্রীষ্মকালীন রোগ। আর এই আরও একটি বিশেষ রোগে এই ঔষধটি মানে প্রয়োজন হয়, সেটি হচ্ছে চর্ম রোগ, চামড়া রোগ অর্থাৎ স্কিনের প্রবলেমের জন্য এই ঔষধটি ভালো কাজ করে, আর সেটা উদারাময়, আর সেটা অবশ্যই উদারাময় মানে এই নয় যে অন্য সিজনে যদি উদারাময় হয় তাহলে এই ঔষধটি কাজে লাগবে না, তা কিন্তু না, হ্যাঁ। আর এই গ্রীষ্মকালীন উদারাময় মানে বিশেষ করে গ্রীষ্মকালে এই রোগটি বেশি হয়, কারণ আমরা জানি তার অতিরিক্ত একটা তাপপ্রবাহ চলে অতিরিক্ত, তারপরে আমাদের মানে দেহের পক্ষে সেটা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে, ঠিক আছে? সেই জন্য গ্রীষ্মকালে বেশি বেশি জল খেতে হয়, বেশি ফল খেতে হয়, শাকসবজিতে বেশি খেতে হয়, বেশি উগ্র মশলা, বেশি তেলে ভাজা খাবার, ঠিক আছে, এইসবগুলো খেতে নেই। তাই বলছে যে গ্রীষ্মকালীন উদারাময়, আর এমনি উদারাময় যে কোনো সিজনে হতে পারে সেটাই ক্ষেত্রে কিন্তু এর সাথে ভালো কাজ করে, আর হচ্ছে চর্মরোগে ভালো কাজ করে, ঠিক আছে? যেমন আমি সেদিন ছিলাম, তো একটা মানে অভিজ্ঞতার কথাটা বলি, মানে বউটা হচ্ছে প্রেগনেন্ট, একটা আত্মীয়র মধ্যে প্রেগনেন্ট, বউটা 3 মাসের বেশি হয়েছে বা আমাদের পেটে বাচ্চা, তো ও দেখলাম যে মানে পেট শুয়ে ছটফট করছে মেঝেতে শুয়ে, ঠিক আছে? ওর হাজব্যান্ড আমাকে ডাক্তার গিয়ে আসো তো একটু দেখো তো কী অবস্থা, গেলাম, যাওয়ার পরে দেখি যে ওর তো পুরো দাঁত লেগে যাচ্ছে, কয়েকবার ও অজ্ঞান হয়ে গেছে, মানে মানে পেট ব্যথা মানে প্রেগনেন্সিতে অনেক রকমের লক্ষণ দেখা যায় দেখলাম। আর তারপরে আমি থাকতে থাকতে ওর সঙ্গে একটু কথা বলছি, দেখলাম খুব কষ্ট হচ্ছে, বলছে আমার মাজার থেকে পেট যেন আমার কামড়ে কামড়ে ধরছে, হ্যাঁ না পেট ব্যথা করছে, মানে প্রেগনেন্সি যেহেতু তো তার হচ্ছে পেট ব্যথা ব্যথা করছে, আর কী হচ্ছে বলছে যে আমি মানে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, দাঁত লেগে যাচ্ছে, ঠিক আছে? দাঁত লাগার পরে আমি কী করলাম, আমি যেটাকে আমাদের কী আছে না ক্রাম্পিং পেইন কী এক কোনো সাথে আছে, যে মানে এরকম খিঁচে ধরা ব্যথা টাইপের, মানে খিঁচে ধরা ব্যথা, মানে দেখবে যে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যথা আছে যে খিঁচে খিঁচে ধরে, ঠিক আছে? মানে অনেক সময় দেখা যায় না জানা জিনিসটাও মানে আমরা চলে যাই,
বলছি আমি। যে ব্যথাটা না মানে অনেক সময় উপুর হয়ে থাকতে হয়, মানে এরকম ব্যথা মানে চাপে। হ্যাঁ মনে পড়েছে, কলসিন, ঠিক আছে। মানে দেখলাম যে ও বলছে পুরো ব্যথা, পুরো পেটের তলপেট থেকে শুরু করে পা পর্যন্ত ব্যথা চলে যাচ্ছে, আর বলছে আমার খামচি হচ্ছে পেটের মধ্যে। এবার আমি, আমার কাছে তেমন ওষুধ, বাড়িতে তো তেমন ওষুধ থাকে না, তেমন ওষুধ নেই, তো আমি দেখলাম যে কলসিনটা নিয়ে দেখি কেমন কী হয়। মোটামুটি দেখলাম যে গ্রামটিন পেইন কলসিন দিলাম, তো দেখা গেল আমি বসে দিলাম, দেওয়ার পরে তার মধ্যে আমারও দাঁত লেগে গেছে। ওর হাজব্যান্ডকে বললাম কি একটা করলে ওর দাঁত ছাড়িয়ে গেল। যার পরে আমি কলসিন বসিয়ে একটা কাপে জল নিলাম এক কাপের মতো নিয়ে, তাতে মানে সিট ছিল খুব সম্ভবটা, তাতে দুই তিন ফোঁটা দিলাম, দিয়ে নাড়ি নাড়ি আমি বসে দেখি খাওয়াচ্ছি আর কি, খাওয়ালাম প্রথমে। হ্যাঁ তাহলে একটু চেপে চেপে বসুস, দেখলাম যে ও আমি বসে আর কি কাপে করে ঔষধটা দিয়ে করলাম, তৈরি করলাম কাপে, ঠিক আছে। তৈরি করার পরে আমি ঔষধটা দিতে লাগলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কী বলবো, এক মিনিট দুই মিনিট তাও লাগেনি, এক মিনিটের মধ্যে দেখি আস্তে 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 একটা নর্মাল অবস্থায় চলে আসে। আমি আর দুই তিন মিনিট পরপর ওই চামচ করে এক চামচ করে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে পাঁচ মিনিট পরে আমি জিজ্ঞাসা করছি, পাঁচ মিনিট মতো বসে আমি বলছি কেমন লাগছে, তো বলছে অনেকটা ভালো, মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট। আমি তো মনে করবো যে অ্যালোপ্যাথিতেও এত তাড়াতাড়ি রেজাল্ট আসে না, কারণ এই ক্যাপসুলগুলো থাকে পেটের মধ্যে ঘুরতে হয় স্টোমাতে গিয়ে, তারপরে একটা কাজ হয়, কিন্তু ওটা যেহেতু পুরো ঔষধ তৈরি করা থাকে, মানে তৈরি পুরো মানে জলের সাহায্যে পুরো ছেলে ছেলে পচে যায়, পুরো আমাদের নার্ভ আমাদের সেল পুরো সঙ্গে সঙ্গে পচে যায়, সময় লাগে না। তো একদম পাঁচ মিনিটের মধ্যে ও বলছে যে আমার অনেকটাই সেরে গেছে, মানে যেটা আমি বলছিলাম 80% সেরে গেছে, ব্যথাটা নেই, ঠিক আছে। তারপরে ও মা ওর বাবা, ওর বাবা নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে আমি ও দুপুরবেলা দুটোর দিকে ফোন করেছে, তা বলছে যে আমার আর কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই, আমি এমন একটা পজিশন যে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি, বলছে আমার আর কোনো ব্যথা যন্ত্রণা, তোমার ওষুধ খাওয়ার পরে আমি পুরো সুস্থ। তাহলে ঔষধ দিতে হবে, কিন্তু সেটা জানতে হবে যে আমার সঠিক ঔষধ মানে নির্বাচন করতে হবে, সঠিক ঔষধ। যেমন ব্যথা, ব্যথা মানেই কিন্তু আর্নিকা নয়, ব্যথা মানে রাজপথ নয়, ঠিক আছে। ব্যথা হলে যে আর্নিকা দিয়ে দিলাম, ব্যথা হলে রাজপথ দিয়ে দিলাম তা কিন্তু নয়, ঠিক আছে। তাহলে ওষুধটাকে লক্ষণ বুঝতে হবে, লক্ষণ কোন পেইন, কোথাকার পেইন, ঠিক আছে। যেমন রুটাতে কী পেইন, রুটাতে বেশিরভাগ দেখা যায় যে টেন্ডনের পেইন, আর্নিকার কী পেইন, আর্নিকার বেশিরভাগ পেইন হলো মাসেলের পেইন, ঠিক আছে। এইগুলোকে চিনতে হবে, চিনে চিনে যদি সঠিকভাবে ওষুধ দেওয়া হয় তাহলে হোমিওপ্যাথিতে ব্যর্থতার কোনো জায়গা নেই, ঠিক আছে। তাহলে না আমি সিক্স দিয়েছি, মাদার তিনচে দিলাম, তখন আমার কাছে ছিল না মাদার তিনচে, কিন্তু ও বলছে পরে ফোন করে পড়লে আমার আর কোনো ব্যথাই নেই। তাহলে একটা যদি একটা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যেত কত টাকা ফিজ নিত, ডাক্তার দেখি ওষুধ দিতে অন্তত হাজার দেড় হাজার টাকা খানি চলে যেত, কিন্তু সেখানে আমার আমি পয়সা নিয়ে পুরো ফ্রি একটা ট্রিটমেন্ট, বুঝতে পারছি তো। মানে ওর আমার তো ডাক্তার দেখায় মানে পেশেন্ট দেখে সময় থাকে না আমি, যাই হোক। তারপরে কি বললাম, এই ওষুধটা গ্লুটেন ফ্রি থেকে আসে, তাহলে কি বলে কেন, তাহলে আমি যে প্রোটন এই যে ঔষধটা এটাও তোমরা যদি সঠিকভাবে দাও, যেমন তোমাদের অ্যালোপ্যাথি ঔষধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, যদি তুমি রোগের রোগ লক্ষণ দেখে সঠিকভাবে দাও, আমি পুরো 100% গ্যারান্টি দিতে পারি এর থেকে মিস হওয়ার কোনো জায়গা নেই, মানে মিস হবে না ঔষধ। যে লক্ষণ বুঝতে পারবে সেই, তাহলে আমি কি বললাম যে প্রোটন যে জায়ফল, আমরা জানি জায়ফল থেকে ঔষধটা তৈরি হয়, আর এটা মূলত উদারাময় হয়, আর সেটা বিশেষ করে স্পেসিফিক যে বৈশিষ্ট্য হলো গ্রীষ্মকালীন মানে সামার, এই সময় উদারাময় আর চরম রোগের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। তাহলে তোমরা যদি মানে সঠিক ঔষধ দিতে পারো, রোগীকে বসিয়ে পাঁচ মিনিটের মধ্যে তোমরা রোগ সারাতে পারবে, রোগী চেম্বারে বসে থাকবে রোগ সেরে যাবে, এমন ডাক্তার তৈরি হতে হবে, এমন ডাক্তার তৈরি যদি হতে পারো তাহলে তোমার কাছে রোগী বসে থাকবে। এর ওষুধটা নাম হলো ক্রোটন ট্রিগলিয়া,
জানা আছে যে প্র্যাকটিস করেন নাকি? আচ্ছা, তা বললাম। এবার দেখো, বলছে এই রোগগুলি পর্যায়ক্রমে আসতে পারে, অর্থাৎ একটির পর একটি। কোন রোগগুলি? এখানে আমি দুটো রোগের কথা বলেছি, একটা হচ্ছে উদরময়, আর একটা হচ্ছে স্কিন রোগ, চর্ম রোগ, মানে চর্মরোগ। তাহলে হয় চর্মরোগ আগে আসতে পারে, তারপরে উদরময় আসতে পারে আগে, মানে অল্টারনেটিভ করে। কখনো রোগীর চর্মরোগ আগে আসতে পারে, তারপরে উদরময় আসতে পারে, কিংবা প্রথমে উদরময় আসতে পারে, তারপরে চর্মরোগ আসতে পারে। এই লক্ষণে দেখা যেতে পারে, ঠিক আছে? আপনার চোখে জল দিয়ে আসুন, গরম তো। তারপর দেহের সর্বোচ্চ বলছে টান পড়া বোধ। টান পড়া বোধ বলতে কি বুঝি আমরা? টান ধরার খিস ধরার মধ্যে তফাৎ আছে। এখানে বলেছে টান পড়া বোধ, ঠিক আছে? সর্বোচ্চ টান পড়া বোধ মানে অনেক সময় বলে না যে আমার শরীরে যেন টান ধরছে, এখানে ব্যথা যন্ত্রণা কিছু না, টান ধরছে। বলে না যে আমার সময় শিরায় যেন আমার টান ধরছে, বলে না অনেক সর্বোচ্চ টান টান পড়া রোগ, যে মনে হবে শরীরের যেখানে সেখানে, যে এক জায়গায় হবে তা কিন্তু না, যেখানে সেখানে একটু টান পড়া বোধ হতে পারে। তারপর শৈশিক ঝিল্লি ও চর্মের উপর ইহার বিশেষ ক্রিয়া। শৈশিক ঝিল্লি বলতে কি বুঝি আমরা? ইংলিশে কি বলেছে? হ্যাঁ, মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনে এর কি ক্ষমতাটা খুব ভালো, মানে যেখানে যেখানে আমাদের মিউকাস মেমব্রেন, কোথায় বলো তো, কোথায় কোথায় থাকতে পারে মিউকাস, কোথায় কোথায় শ্লেষে পড়া হয় আমাদের? ও আচ্ছা, চোখের দাগ, নাক, না সে তো আছে, কিন্তু মেন যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, শ্লেষা, ঠিক আছে? দেহের সর্বস্ত আছে শ্লেষা, কারণ গ্ল্যান্ড মানে সেখানে শ্লেষা থাকবে। যেমন সব গ্ল্যান্ডের মধ্যে কিন্তু কভারিং থাকে, কিন্তু মূলত শ্লেষাটা আমাদের যেটা ন্যাজাল ক্যাভিটি, মাউথ ক্যাভিটি, ঠিক আছে, এইসবগুলোর মধ্যে বেশি আর কি শ্লেষাটা মোটামুটি বেশি থাকে। তারপরে আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, ওখান থেকে শ্লেষা বার হয়, ঠিক আছে? হ্যাঁ, স্যালাইভারি গ্ল্যান্ড পড়িয়েছিলাম তো অ্যানাটমিতে আসলে। তাহলে এই যে একটা ঔষধ পড়ছে, তার মধ্যে কিন্তু অ্যানাটমি চলে আসছে, ঠিক আছে? তারপর বলছে ইহা উদরাময় এবং কয়েক প্রকার চর্মরোগে ভালো কাজ করে। এবার দেখো মলটা কেমন। মল হবে হলদে বর্ণের জলের মতো পাতলা, হ্যাঁ হলদে বর্ণের হবে, আর জলের মতো পাতলা, আর পিচকারির ন্যায় বেগে নির্গত হবে। পিচকারি যখন দেখবে মুরগি পাখিরা পায়খানা করে, খেয়াল করবে ওদের পিচকিরির মতো ওদের পায়খানাটা বেরিয়ে যায়, খেয়াল করবে এগুলো, ঠিক আছে? এগুলো দরকার আছে মানে চিহ্নিত করার জন্য, মানে ন্যাচারাল জীবের থেকেও কিছু শেখার আছে আমাদের, তাই না? প্রাকৃতিক জীব থেকে তো সেখানে দেখবে যে মুরগি পাখি যেমন মানে পিচকিরির ন্যায় একটা মলত্যাগ করে, ঠিক মানুষের ক্ষেত্রে তেমন হবে যে পিচকিরির মতো মলত্যাগ করবে, আর সেটা জলের মতো পাতলা হবে আর হলদে হবে, ঠিক আছে? তারপরে দেখো বলছে পানাহারের পর বৃদ্ধি। পানাহার বলতে কি? খাওয়ার পর, যেমন জল খেলো কিংবা কোনো খাবার খেলো, ঠিক আছে, খাওয়ার পরেই তার মলত্যাগ করবে, খাওয়ার পরেই সে গিয়ে আবার পিচকিরির মতো পায়খানা মলত্যাগ করবে, বোঝা যাচ্ছে তো? দেখো এবার আমরা উদরময়টা ব্যাখ্যা করবো। রোগ চিকিৎসা বলছে প্রথমে উদরময়, উদরময় বলছে হলদে বর্ণের জলের মতো পাত্রা পাচ্ছে, যেটা আমি আগে বললাম, আর পিচকিরির ন্যায় জোরে নির্গত হয়। তাহলে এখানে পায়খানার মধ্যে কিন্তু তফাৎ আছে, যেমন তোমার আরও যেসব পায়খানার ওষুধ আছে, নাম বলো তো কয়েকটা, বলো। হ্যাঁ, পোটোফাইলামের, পোটোফাইলামের মলটা কেমন? হ্যাঁ, জলীয় তো কেমন সেখানে? পোটোফাইলামের যে পোটোফাইলামের মলটা পেনের মতো তো ডাক, একটু ডাকবে মানে আওয়াজ হবে, আর মনে হবে পায়খানাটা মানে অনেকটা পড়ে গেছে জলের মতো, জলের মতো ধূপ করে অনেকটা জল মানে মল বেরিয়ে গেল, এটা হলো পোটোফাইলাম। তাহলে এই যে তোমাদের তফাৎগুলো করতে হবে, তফাৎগুলো যখন করতে পারবে রোগীর কাছে শুনে, সেভাবে যখন ঔষধ দেবে একদম পুরো বিফলের কোনো জায়গা নেই। তাহলে কী বললাম, অনেকটা মল পড়বে পেটে, ধূপ করে একটা মল পড়বে, সেটা হলো পোটোফাইলাম। আর আর প্রোটন ট্রিটলামের কী হবে? পিচকিরি নেয় মল, পিচকিরি নেয় মলটা করবে,
আবার অ্যালোর ক্ষেত্রে কি আছে, অ্যালোর ক্ষেত্রে সেখানে মানে মলদ্বারের কার্যক্ষমতা হারিয়ে যাবে। অ্যালোটাও কিন্তু পাতলা পায়খানা একটা ঔষধ। অ্যালো হ্যাঁ পাতলা পায়খানা আমার এখানে কি অ্যালো কিন্তু অ্যালো বলে অ্যালো আর গেল, মানে বাংলায় এলো আর গেল, তার মানে পায়খানা করে আসলে আবার মল পায়খানা পাবে, আবার যাবে, আবার এমনকি সে করে তার মানে যেখানে তার মলদ্বারটা লুজ হয়ে যায়, মানে ধরন ক্ষমতা লোপ হয়ে যায় অ্যালোর ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠপদ্ধতা হলেও শক্ত মলের ক্ষেত্রেও সে পায়খানা ধরে রাখতে পারে না, কনস্টিপেশনের ক্ষেত্রেও কিন্তু যে আমার শুধু মানে নরম পায়খানা তা কিন্তু না, শক্ত পায়খানার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় রোগী মানে মল ধরে রাখতে পারে না, সেটা হলো অ্যালো। তাহলে তফাৎগুলো করতে হবে, অ্যালোর পায়খানাটা কেমন হবে, পোডোফাইলামের কেমন হবে, ক্রোটন টিকলিয়ামের কেমন হবে, মেন মেন যেটা পাতলা পায়খানা যেটা ডায়মন্ড যেটাকে বলি উদারময় বলি সেগুলো আলাদা করতে হবে, নোটস করতে হবে একটা আলাদা আলাদা, তাহলে রুগী দেখলে ঠিকঠাক ঔষধ দিলে এক চান্স এগা কোনো ব্যাকসার কোনো জায়গা, ঠিক আছে। তারপর বলছে সামান্য কিছু পানাহার করলে বার্জ পাওয়া, অর্থাৎ অল্প দেখা গেলো সে একটু জল খেলো, জল খেলার পরেই দেখা গেলো আবার পায়খানা পেয়ে গেলো। সে বলছে পায়খানে দৌড়াতে হয়, মানে এত পায়খানা পেয়ে যায় যে সামান্য জল খেয়েছে তার জন্য তার কী হলো, তাকে দৌড়াতে মানে দৌড়াতে হলো। তারপর বলছে বার্জ হলুদ বর্ণ কিন্তু ফেনা থাকে না, ঠিক আছে, বার্জ হলুদ বর্ণের হবে কিন্তু ফেনা কিন্তু এখানে থাকবে না। তারপর পেটে হঠাৎ এক প্রকার মোচড়ানো বেদনা উপস্থিত হবে, হঠাৎ করে মনে হবে মোচড়ানো ব্যথা পেটের মধ্যে, যে পেটটা মোচড়ে গেল, যে মোচড়ে গেল একটা ব্যথা করলে, ব্যথার পরে তার পায়খানা পেলে তাকে দৌড়ে দৌড়াতে হলো, দৌড়ে আবার মলত্যাগ করতে হবে। তারপর বলছে এবং উহাতে পায়খানায় বেগ আসে এবং পায়খানায় ছুটতে হয়, বার্জের পর সুস্থ বোধ করে, মানে পায়খানা যখন হয়ে যায় তখন রুগী কিছুটা সুস্থ বোধ করে। বলছে অন্ত্রর মধ্যে কলকল করে এক প্রকার শব্দ হয়, আর পেটের মধ্যে অন্ত্র বলতে আমরা কী জানি লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন, অন্ত্রের মধ্যে যে কলকল শব্দ যেমন জল পড়ার শব্দ হয় না কলকল কলকল শব্দ, তেমন কিন্তু তার পেটের মধ্যে শব্দটা হবে। তারপর মনে হয় অন্ত্র জলে পরিপূর্ণ, আর সে মনে হয় যে সে মনে করে যে তার যে অন্ত্রগুলো ইন্টেস্টাইনগুলো সেটা জলে ভর্তি হয়ে আছে, এমন সে অনুভব করে, জল ভিন্ন আর কিছুই নেই ইত্যাদি লক্ষণে মাদার অবাক, ঠিক আছে। যদি দেখা যায় যে জল ভিন্ন অর্থাৎ পায়খানা করার পরে দেখা যায় শুধু জলই বার হচ্ছে তাছাড়া কিছুই নেই, সেক্ষেত্রে কিন্তু অব্যর্থ মাদার টিনচার, তাহলে এই যে লক্ষণগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা চর্মরোগটা সম্পর্কে যাই, এবার বলো তো তুমি উদারময়ের কী কী লক্ষণ খালি বলো। গ্রীষ্মকালে বেশি হয়, বছরের অন্যান্য সময় হতে পারে, গ্রীষ্মকালে প্রচণ্ড সূর্যের তাপ পড়ার ক্ষেত্রে মানুষের শরীর সেটা দিতে পারে না, তারপরে শরীর গরম হয়ে যায়, তারপরে হতে পারে অনেক সময় আমাদের তৈলাক্ত চর্বিযুক্ত খাদ্য আহার করার পরে সেটা হজম করার পরে এটা হতে পারে। কালারটা কেমন হবে? পাতলা জলের মতো। আর কী হবে পেটের মধ্যে, কী কী লক্ষণ হবে রোগীর পেটের মধ্যে, কী কী হবে পেটের মধ্যে? অনেক সময় ডাক কলকল শব্দ হবে, আর মোচড়ানো অনুভব হবে, আর রোগী কী করবে পায়খানার জন্য পায়খানা করে মানে আর কিছু খেলে এই লক্ষণগুলো মনে রাখতে হবে। এটা কিন্তু এই যে তোমাদের যে মাদার টিনচারের বইটা এটা কিন্তু খুবই সুন্দর একটা বই, অনেক হাবি জাবি পড়তে হবে না, অনেক কিছু পড়তাম না, এখানে কিন্তু মেন মেন বিষয়গুলো দেওয়া আছে, মেন মেন পয়েন্টগুলো। বরিকের বই আছে না, একটা মাদার টিনচারের তিনটে বই একই রকম দেওয়া আছে, বরিকের তো একটু বেশি আছে, বরিকের বই এরও সুন্দর আছে। এবার আমরা চর্মরোগ জানি প্রোটন টিকলিয়ামে, এবার চর্মরোগটা আমরা জানি চর্মরোগে কী কী লক্ষণ আছে, লেখো মনে হয় একখানি শুষ্ক চর্ম দিয়ে দেহ আবৃত, মানে যে রোগীর স্কিনটা হবে চামড়া হবে মনে হবে যে আমার সারা দেহের যে চামড়া সেটা হলো শুষ্ক চর্ম, মানে কোনো অয়েলি ভাব নেই, খুব শুষ্ক শুষ্ক চর্ম দিয়ে সারা দেহ আবৃত এমন তার মনে হবে রোগীর। তারপর ভয়ানক চুলকানি, তাহলে ভয়ানক চুলকানিটা কখন হয় বেশি বলতো, কোন কালে বেশি হয়? গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কিন্তু খুব চুলকায় মানুষ,
তাহলে ভয়ানক চুলকানি, কিন্তু চুলকালে ব্যথা করে। যেমন তোমরা দেখবে যে খুঁজার ক্ষেত্রে চুলকালে আরাম লাগে, লাগে তো, পরবর্তীকালে জল লাগলে চালা করে। কিন্তু এখানে এক্ষেত্রে বলছে ভয়ানক চুলকানি কিন্তু চুলকালে ব্যথা করে। আর এখানে বলছে পুজময় উদ্ভেদ, বিশেষ করে মুখমণ্ডলে। পুজময় উদ্ভেদ বলতে কোনগুলো কি আমরা বলি? ব্রণ জাতীয় কিংবা ফুসফুস জাতীয়, সেখানে পুজ হবে, পুজময় উদ্ভেদ, হ্যাঁ, ভিতরে পুজ থাকবে। বিশেষ করে সেটা কোথায় হবে? মুখমণ্ডলে। তারপর জননিন্দ্রের উপরে, আর কোথায় হবে? জননিন্দ্রের উপরে হতে পারে, ফুসফুসে হবে, পুজযুক্ত। ঠিক আছে, এবার দেখো প্রবল চুলকানি এবং পরে জ্বালা বেদনা। তাহলে আগে পু চুলকানি হবে, প্রবল চুলকাবে, ঠিক আছে, তারপরে কী হবে? পরে জ্বালাও বেদনা হবে। আর কোষকা উয়া হতে অনবরত রস জয়। আর যে ফুসফুসটা হলো, যেখানে পুজ হলো, ঠিক আছে, কিংবা নাইব হলো, যে ফুসকু ফুসকাটা হওয়ার পরে যেখানে রস, প্রথমে তো এক চান্সে তো পুজ হয় না, তার আগে তো রস হয়, জল জমে তো, তো সেখানে চুলকানোর পরে দেখা যায় যে অনবরত রস চুয়ায় সেখানে, ঠিক আছে। তারপরে এখানে পোড়া নারাঙ্গা, এটা একটা রোগ, পোড়া পোড়াটাই পেলেন, ঠিক আছে, স্কিনের রোগ। তারপর উদ্ভেদগুলোতে সুলবিদ্ধ এবং চিরিক মারা বেদনা। তাহলে যে মনে হবে যে তার উদ্ভেদগুলোতে সূচ পোড়ানো আছে আর চিরিক মারার মতো বেদনা। আর যাদের পেটের অসুখ তাদের চর্মরোগে বাধার অব্যর্থ। আর যাদের পেটের অসুখ তাদের চর্মরোগ, হ্যাঁ, পেটের বিভিন্ন সমস্যা তো থাকে, সেই বিভিন্ন সমস্যার ক্ষেত্রে চর্মরোগে অব্যর্থ ঔষধ। ইহার চর্মগ্রীড়া অত্যন্ত চুলকানি থাকে, কিন্তু তাতে এত বেদনা থাকে যে চুলকাতে পারে না, ঠিক আছে। বলছে যে ইহার চর্মপীড়ায় অত্যন্ত চুলকানি থাকে, কিন্তু তাতে এত বেদনা থাকে, চুলকানি থাকছে চর্মপীড়া, কিন্তু চুলকানি চুলকাতে পারছে না, কারণ তার যে ওখানটায় মানে খুব মানে ব্যথা, ঠিক আছে। সামান্য হাত ঘোরালেই যন্ত্রণা পারে, মানে এমন ব্যথা যে সামান্য দিকে হাত ঘোরায় তাহলে যন্ত্রণা পারে, সমস্ত শরীরে ইরাপশন দেখা যায়, ঠিক আছে। অনেক সময় দেহে প্রথমে ওই ইরাপশন বলতে ওই স্কিনের ঘুরে মানে সমস্যা হয়েছে তোমার ফুসফুসে ফুসফুসে পেয়ে এই ধরনের। অনেক সময় দেহে প্রথমে ফোড়া ফোসকা নিয়ে উদ্ভেদ বার হয়, ধীরে ধীরে হওয়া পাখি এবং পুজ হয়, ঠিক আছে। এখানে বলছে যে ডাক্তার ডিয়ার বন বলে ইহার জ্বালা ও চুলকানি জলে ধৌত করলে বা ঠান্ডা লাগলে বৃদ্ধি পায়, ঠিক আছে। কোনো কোনো সময় লিঙ্গের ও অন্ডকোষের একজিমা ইহা ভালো কাজ করে। আক্রান্ত স্থান অত্যন্ত চুলকানি ইত্যাদি ক্ষেত্রে মাদা পিঞ্জের উপকারী। তাহলে স্কিনের মানে পীড়ায় কোন কোন লক্ষণের কথা বললাম এখানে? আপনি বলেন তো স্কিনের রোগের কোন কোন লক্ষণের কথা বলবেন? ঠিক আছে, তাহলে এই যে চর্মরোগ বলে, চর্মরোগে ট্রিটমেন্ট করা যায় না, যায় কিন্তু সেটা সঠিকভাবে আমরা করতে পারি না, তাই সঠিকভাবে আমাদের পড়া থাকে না, তাই হ্যাঁ গ্রীষ্মকালে চর্মরোগ, কারণ এই ঔষধটাকে একটা নির্দিষ্ট কালকে ইউজ করলে কিন্তু ঔষধটা বলা হচ্ছে। এবার তোমরা বিভিন্নভাবে ভাগ করতে পারো, যেমন গ্রীষ্মকালে কী কী রোগ বেশি ব্যবহার করা হয়, শীতকালে কোন কোন রোগ বেশি ব্যবহার করা হয়, এইভাবে তোমরা ঔষধটাকে মানে আলাদা করতে পারো আরও সহজভাবে মানে সুন্দরভাবে ট্রিটমেন্ট করার জন্য, ঠিক আছে। তাহলে চন্দন রায় আপনি বলেন তো চর্মরোগের কী কী বলুন, কয়েকটি লক্ষণ বলুন, চর্মরোগের কোন কোন লক্ষণে আমরা আর কি প্রোটিন দিয়ে ঔষধ দিই? মানে এখানে বলছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রচুর চুলকানি, খুব চুলকাচ্ছে কিন্তু চুলকাতে পারবে না, এমনকি যদি সামান্য হাত ঘুরাই তাহলে ব্যাপার। তাহলে আমরা যদি এরকম কোনো রোগী পেয়ে যাই যে তার খুব চুলকাচ্ছে, বলছে ডাক্তারবাবু আমার খুব চুলকাচ্ছে কিন্তু আমি চুলকাতে পারছি না, আমার খুব ব্যথা, আমার তুমি হাত বোলালে আমার ডাক লাগছে, তাহলে চোখ বুঝিয়ে প্রথম ওটা একটা বিষয়, ওটা একটা বিষয়। এবার শুধু চুলকানি,
সেখানে দেখালো ফুসফুসে নেই কিছু না, চুলকাচ্ছে, মানে এত ব্যথা। ঠিক আছে, অনেকে বলে না যে আমার মাথা খুব চুলকাচ্ছে কিন্তু আমার মাথা চুলকাতে পারছে না, খুব ব্যথা, এরকম বলে। ঠিক আছে, সেক্ষেত্রে ঔষধটি খুবই ভালো কাজ করে। এবার প্রস্রাবের পীড়া, প্রস্রাবের পীড়া দেখে আমরা কী কী লক্ষণ আছে। প্রস্রাবের রং ঘোলা হয়, ঠিক আছে, প্রথম পয়েন্ট, প্রস্রাবের রং ঘোলা হয়, রাতে প্রস্রাবে ফেনা থাকে, ঠিক আছে, বর্ণ কমলা লেবুর মতো, মানে প্রস্রাবের বর্ণ। প্রস্রাবে কিছুক্ষণ ধরে বসলে বেশ ঘোলাটা দেখায়, প্রস্রাব কিছুক্ষণ ধরে বসলে বেশ ঘোলাটা দেখায়, উহার উপরে চর্বির টুকরোর মধ্যে ভেসে থাকে। বোঝা যাচ্ছে তাহলে কতটা টাফ ব্যাপার? এইগুলো দেখলে তো ভয় পেয়ে যাবো যে রুগীর এইসবগুলো হয়, কিন্তু আমাদের হাতের বাইরে। ঠিক আছে, তারপর দিনের বেলা প্রস্রাব মলিন ও তলানি পড়ে, দিনের বেলা, আর তলানিতে সাদা গুঁড়ো থাকে, তলানিতে সাদা সাদা গুঁড়ো থাকে ইত্যাদি লক্ষণে কী উপযোগী। তাহলে কী কী বললাম প্রস্রাবের, রুবিনা বললো কী কী বললাম? প্রস্রাবের রং ঘোলা হয়, আর কমলা রঙের, পুরো কমলা রঙের মতো হয়, আর যখন দিনের বেলা কিংবা রাতের তলানিতে গুঁড়ো গুঁড়ো পরে, আর আর কি হয়, প্রস্রাবটা গোলাটা দেখায়, আর ওর মধ্যে কী হয়, চর্বি 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 ভাস। তাহলে যদি কোনো প্রস্রাবের ক্ষেত্রে আমরা দেখি যে প্রস্রাবের উপরে চর্বির টুকরো টুকরো ভাসে, তাহলে আমরা অবশ্যই প্রোটিন ডিপ্লিমেন্ট কতটা মনে করি। ঠিক আছে, এবার আমরা কাশি জানি, কাশিটাও ভালো কাজ করে। বলছে বালিশের উপরে মাথা রাখা মাত্র আপেক্ষিক কাশি শুরু হয়। অনেকে বলেন আমি রাত্রে বাড়িতে বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি না, তাহলে এখানে বলছে বালিশে মাথা রাখাই মাত্র আপেক্ষিক কাশি। আপেক্ষিক কাশি বলতে কী বলছি, কেমন হঠাৎ করে বলো, মানে আপেক্ষিক কাশি বলতে আমরা কী বুঝি, হঠাৎ করে আসে, আর সেটা একটু ধমকে ধমকে আসে, মনে যেন একটা খুব মানে ভয়ঙ্করভাবে একটা আসে আপেক্ষিক কাশি এটা। আর কাশতে কাশতে দম আটকে যাওয়ার মতো ভাব হয় তখন তাড়াতাড়ি বসে পড়ে। তাহলে বালিশে মাথা দিল, দেওয়ার পরে দেখা গেল যে আপেক্ষিক কাশি শুরু হলো, মানে হঠাৎ করে তার আক্ষেপে গিয়ে একটা কাশি চলে আসলো। তারপর কাশতে কাশতে যেন মনে হলো যে দম আটকে হয়ে আটকাবে, এমন একটা ভাব তার চলে আসে, তখন সে তাড়াতাড়ি উঠে বসে। তারপরে সে ঘুরে ঘুরে বেড়ায় বা চেয়ারে বসে ঘুমায়, মাটি বালিশে মাথা রেখে সে ঘুমাতে পারে না। ঠিক আছে, শুতে যেতে সে ভয় পায়, কেন যে মাথা যদি আমি বালিশে দিতে যাই তাহলে আমার এক্ষুনি কাশি শুরু হবে। তাহলে এইসব লক্ষণে এই ওষুধটা খুবই ভালো হতে পারে। এবার আমরা জানবো, জানি যে মাত্রাটা কীভাবে দেবো আমরা ওষুধটা, এটা আমরা 3-4 ফোঁটা দেবো প্রত্যেক দিন, কী হবে, 4-5 বার, 3-4 ফোঁটা দেবো প্রত্যেক দিন 4-5 বার। এবার যদি লক্ষণ বিষয় একটু বেশি ওষুধ দেওয়া যায় অসুবিধা নেই, বুঝে গেল। তাহলে প্রোটন টিগ্লামের কী কী মূল কথা আমরা জানলাম বলো, প্রথমে প্রথম দিকে তারপর কমলা লেবুর মতো আর প্রস্রাবের উপরে চর্বি চর্বি টুকরো বেশি পায়। আর কাশিটা কেমন হবে প্রবলেম হবে কিনা, কাশি কাশিটা হচ্ছে বালিশে মাথা দিলে কাশিটা শুরু হয়, মানে আছে কি কাশি, সে ঘুরে ঘুরে বেড়াতে থাকবে চেয়ারে কিংবা আস্তে আস্তে দম লেগে যাবে, সে উঠে বসবে, মানে সে বালিশে মাথা দিতে ভয় পাবে যে আমি এইবার আবার যদি বালিশে মাথা দিই আমার আবার আপেক্ষিক কাশি শুরু হবে। ঠিক আছে, তাহলে এটা তাহলে ঔষধটা খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু ঔষধ। এবার এই ঔষধটা যদি ঠিকঠাক লক্ষণে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো। ঠিক আছে, তাহলে তোমরা যদি